দীর্ঘদিন দীঘা ফটোগ্রাফি কাজ করতেন, এখন কি পরিস্থিতি আপনাদের? এখন পরিস্থিতি খুব খারাপের মধ্যে পড়ে আছে আমরা। আগের মতো যেভাবে ফটোগ্রাফি হতো সেভাবে হচ্ছে না, কারণ যে পর্যটকের হাতে এখন যে মোবাইল সব উঠেছে, আগে তো আমরা যাই হোক একটা ছবি তুলতাম, 10-15টা ছবি নিয়ে যেতাম, 10-15 টাকা 20 টাকা দিয়ে ছবি তুলতেন, ওনারা দুখানা পাঁচখানা যে যেরকম পারতেন তুলে নিতেন। এখন তো এমন একটা দুর্যোগ এসে গেছে যে প্রত্যেকের হাতে মোবাইল, তো লকডাউন থেকে এমন আমরা একটা বিপদে পড়ে গেছি। আমাদের এখানটা কয়েকশো জন ফটোগ্রাফি আছে নিজেদের বুকে, এখন আমরা খেতেও পাচ্ছি না ঠিক মতো, মানে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, মানে ভিখারি অবস্থা লকডাউন থেকে। এই যে ফটোগ্রাফিটা দীঘার বুকে একদিন হয়তো হারিয়ে যেতে বসে, আজকে ফটোগ্রাফির দিবস, তো আজকে আমাদের মনে হচ্ছে মুর্দার দিবস, কারণ যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখানটা, আর টিকার কোনো উপায় নেই বা বাঁচার কোনো উপায় নেই আমাদের। কত বছর ধরে কাজ করছেন এই লাইনে? আমরা এই লাইনে কাজ করছি, আমি ধরুন 22-23 বছর কাজ করছি কন্টিনিউ। এখন একটা ছবি পর্যটক তুললে কত টাকা নেন? 20 টাকা একটা ফটোর দাম হচ্ছে, 20 টাকা 6x4 ফটো দেওয়া হয়, 20 টাকা। এখন কেউই তুলতে চাইছেন না? এখন কেউ ঠিকমতো তুলছেন না, লকডাউন থেকে তো টোটাল অফ হয়ে গেছে। হাতে হাতে মোবাইল, হাতে হাতে মোবাইল সব। কী নাম আপনার? আমার নাম হচ্ছে দিলীপ গিরি। মোটামুটি দিনের ছুটি রকম দিনের ছুটি রকম।